শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। আমরা, আমি আর মাসুম, আমরা খ্যাপার আমন্ত্রণে, খ্যাপা খ্যাপার কর্ণধার পাভেল, নাটকের খ্যাপা, তো আমাদের নাটক বন্ধু, ওর আমন্ত্রণে আমরা আজকে এখানে এসেছি। উদ্দেশ্য আছে গল্প করা, আপনাদের প্রশ্ন থাকলে সেগুলোর সঙ্গে আমাদের যুক্ত হওয়া, এবং সেই সঙ্গে এই সংকটময় সময়ে খ্যাপা যে কাজটি করছে, কিছু দরিদ্র মানুষ বা আমরা যারা বিপদে পড়ে গেছি, আপনারা সবাই জানেন আমরা এই সংকটময় অবস্থার মধ্যে আছি, সেখানে যে সহায়তার উদ্যোগটা নিয়েছে তার জন্যে যদি কিছু সহায়তা পাওয়া যায় অবশ্যই আপনারা দেবেন, তো সেই উদ্দেশ্যে এখানে সময় কাটানো। খ্যাপা লিখেছেন যে শুনতে পাচ্ছি, এটাই ভালো, দেখতে পাচ্ছি কি খ্যাপা? খ্যাপা আসলে নামটাই আমার কাছে খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে খ্যাপা, খ্যাপাটে খ্যাপাটে। হ্যাঁ, আর খ্যাপা, আমরা, আমাদের এক বন্ধু ছিল, বন্ধুকে আমরা খ্যাপাতাম খ্যাপা বিপ্লবী বলে, সে ভীষণ সবকিছুতে তার বিপ্লব করতেই হতো। আমাদের এক কবি বন্ধু রাজা হাসান, তো তাকে আমরা, রাজা হাসান ইউনিভার্সিটির কবি, রাজা কবি, কবি রাজা হাসান, সে তার বই, প্রচুর বই আছে, সে দেখতেও পড়ে কিন্তু এখন, রাজা হাসান দেখলে তো ভালোই লাগবে। এখন সেই খ্যাপা নামটা আমার খুব পছন্দ, ওরা খ্যাপামি করে থিয়েটার নিয়ে, আর খ্যাপার প্রাণ পুরুষ সেলি বললো যেটা, যে পাভেল, পাভেল রহমান, ও একজন সাংবাদিক কিন্তু মূলত ওর থিয়েটার, ওর রক্তে থিয়েটার, ওর ঘুমের সে থিয়েটার, জাগরণে থিয়েটারে, থিয়েটারেই ওর সবকিছুই কাটে। ও একক ভাবেই তো এই অনলাইন পোর্টালটা চালিয়ে যাচ্ছে খ্যাপা। হ্যাঁ, ও অলমোস্ট একাই তো দেখি, ওকে তো আর কারোর সাথে দেখি না। তো এখানে সেই ওদের আমন্ত্রণে আসছি, ওদের, ওর খ্যাপা, খ্যাপাদের আরেকটা খ্যাপামি হচ্ছে, এখন যারা এই যে থিয়েটার কর্মী বা এই করোনা কালে যারা ঘরবন্দি, যারা কাজ করতে পারছে না, কাজে যেতে পারছে না, তাদের এটা দরিদ্র বলে না, এক ধরনের সহায়তার প্রয়োজন পড়ে গেছে, সহমর্মিতা, সহযোগিতার প্রয়োজন পড়ে গেছে, সেই পাশে থাকাটা এখন খুব জরুরি। সেটা মানসিক ভাবে, যেমন মানসিক সাহস দিতে হবে তাদেরকে, এক ধরনের ভরসা তৈরি করতে হবে, সাহস জন্মাতে হবে মানুষের মনে, সাথে কিছু আর্থিক প্রণোদনাও তাদেরকে দিতে হবে, কারণ সেটিও তাদের প্রয়োজন হয়ে গেছে। এটা একটা যুদ্ধাবস্থা, তো কাজেই যদি সংকটে, ডিপ্রেশনে, হতাশায় পড়ে যায়, তাহলে সেই শক্তিটা আসে না, তো শক্তিটাকে চাঙ্গা রাখার জন্য, এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য আমাদের সব ধরনের কার্যক্রমই দরকার, মানসিক সহায়তা, আর্থিক সহায়তা। তো খ্যাপা আসলে সেটার চেষ্টা করছে, যে তারা কিছু অর্থ সংগ্রহের চেষ্টা করছেন, যাতে অন্যান্যদেরকে যাদের এই সহযোগিতা প্রয়োজন, বিশেষ করে নাটকের সাথে যারা যুক্ত, শিল্পের সাথে যারা যারা যুক্ত, সেই তাদের জন্য কিছু করার চেষ্টা করছে। ওদের একটা বিকাশ নাম্বার আছে, সেই বিকাশ নাম্বারে শারমিন ইতি, ওর ও পাবনার বউ, মানে পাবনা, ও থ্যাংক ইউ শারমিন, হাজবেন্ডের বাড়ি, ও বটতলা করে, বটতলা ইতি, ওর হাজবেন্ড আমাকে সবসময় দুলাভাই দুলাভাই ডাকে, ওই জন্য ও ডাকে, এ দুলাভাই সেই দুলাভাই নয় নিশ্চয় শারমিন, তাই না? তো এটা চালু করা দরকার, এই ভালো ঢালাও ভাবে যেরকম ভাবি ডাকা হয়, ঢালাও ভাবে দুলাভাই ডাকাটাও জরুরি। তাহলে এখন আমি দেখতে পাচ্ছি যে অনেকেই খ্যাপার এই ইয়েতে জয়েন করছেন, শারমিন, শাহনাজ জাহান, উনি খ্যাপার এই পোস্টটা শেয়ার করেছেন অনেকের সাথে। এই কবির ভাই নাকি কামাল উদ্দিন কবির, কোনটা এই যে নিচে কামাল উদ্দিন কবির লাইকস খ্যাপা ভিডিও যেটা সে দেখছে, কামাল উদ্দিন কবির লিখেছেন, শুভ সন্ধ্যা দুই প্রিয়জন, আপনার কাছে আমরা কতটা প্রিয় আমি জানি না, আমাদের কাছে আপনি খুবই প্রিয় কবির ভাই, আড্ডা মিস করছি, চলে আসেন, আপনি চলে আসেন কবির ভাই, এই আমাদের সাথে লাইভে ঢুকে পড়ুন, দরজার সামনে স্যানিটাইজার রেখে দেওয়া আছে, আসেন, হাত ধুয়ে আপনাকে, আপনার পোশাকে আমরা ব্লিচ করে দেবো, আপনি চলে আসেন,
সাইফুল জান্নাল আমার ছোট ভাই, আমাদের সবার ছোট ভাই, থিয়েটারের মানুষ, নাচনাট করে। আমি রয় শাস্ত্রে আসলে আমার খুব ভালো লাগে, কারণ তার সাথে আমার একটা মিল আছে, আমাদের দুইজনেরই চুল সাদা। উই আর প্রাউড অফ দ্যাট। দুইজনেই মুরুব্বি, দুইজনেই মুরুব্বি। ইনি আমার মহিলা মুরুব্বি আর উনি আমার পুরুষ মুরুব্বি। আমার কামালউদ্দিন কবির প্রচুর পড়াশোনা করেন, উনি এই জন্যই করেন যে উনি পড়ান। উনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়ান উনি। আর ইতিমধ্যে রাজীব মিয়া বলে এক ভদ্রজন স্যার বলেছেন, আর স্যারের বউকে উনি ভাবি বলেছেন। অসুবিধা নাই, আপা বললে ভালো, খুশি হতেন আপনাদের ভাবি। মানে এই একটা সমস্যা, বিয়ে করছি কিন্তু কেউ ওনাকে ভাবি ডাকতে পারবে না। হ্যাঁ, এই জন্য আমিও রাগ করে ওনাকে আর কিছুই ডাকি না, মুরব্বি ডাকি। সবাই ওনাকে মুরব্বি হিসাবে জানে না আমার। শুভ সন্ধ্যা জানাল, শুভ সন্ধ্যা। তুমি কি হবিগঞ্জে না ঢাকাতে? আর কথা কেমন আছে? কথা সাথে আমার মেয়েদের নামের মিল আছে। কথা না, কথাই তো। এরপরে যাই হোক, এখানে সেলি কিছু তো করতে হবে, কিন্তু বিপদে ফেলে দিছে, একটু বসে বসে কি করবো আমি? তুমি না এখন সেটাই করো, কি করো, কিছু একটা করো। তোমার তোমরা তো নাটকের মানুষ, নাটক তাদের তো জাস্ট বসাই দিলেই হয়, আর কিছু তো লাগে না, তাই না? নাটক তুমি অভিনয় ছাড়লে কেন, এটা বলো তো। আমি মনে করি যে মানুষের মানে যেটুকু তার ট্যালেন্ট, সেই সমস্তটুকু যদি সে একটা বিষয়ের উপরে প্রয়োগ করে, তাহলে আমার মনে হয় যে আসলে সেই কাজটি অনেক ভালো হয়। রাদার এই অভিনয়ও করছি, গানও গাচ্ছি, নাটকও লিখছি, আবার ডিরেকশনও করছে, এতগুলো মিললে বেশ সমস্যা। সেই কারণে আমি মনে করি যে নাটক লেখাটাই আমার কাজটা থাক, এই এই কাজটাই আমি করতে থাকি। তবে কোনো কোনো সময় যদি বাধ্য হয়ে শখ করে হ্যাঁ, যেমন আমাদের নিত্য পুরাণের 100তম প্রদর্শনী যখন হলো, তখন আমরা তখন ওই নিত্য পুরাণের ওই চরিত্রটি আমি করলাম, দ্রোণাচার্যের চরিত্রটি করলাম, এবং সেই দ্রোণাচার্যের চরিত্রটা খুব মজা করেই করেছিলাম, ভালো লেগেছিল। তুমি সারা জীবন দোষ দিয়ে গেলে যে আমার কারণে তুমি অভিনয় করতে পারলে না, এটা যে কি বড় একটা ভুল। নিজে চাকরি করবে, বাকরি করবে, হ্যাঁ আমার নামে সেই দোষ হবে, এটা তো একেবারেই ঠিক না। আমি জানি না যে এই লাইভে 37 জন আছেন, কারো কিছু জানার থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। পাভেলকে আর দেখছি না, পাভেল একবার শুনতে পাচ্ছি বলে ওদের শুনেই যাচ্ছে। শাহানাজ জাহান বলেছেন দেখতে পাচ্ছি, পাভেল আমাদেরকে ছেড়েছে, চলে গেছে। সেই আমার মনে হয় যে কিছু একটা করা যাক। আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে তোমার একটা জিনিস অনেকে জানে না, লেখক কিন্তু জানে না যে তোমার তুমি মানে সব বাঙালি ছেলে মেয়েই লেখে, এবং তোমার একটা একান্ত ব্যক্তিগত কবিতার বইও আছে। তুমি বরঞ্চ একটা কবিতা দিয়ে শুরু করো আজকে, সবাই তো তোমাকে অনেক কি বলে হিউমার প্রথম লাইনটা ছিল বিনিময়ে এবং ছিনিয়ে, দুটো দিন মেলানো ছিল। লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলাকে এনেছি মেরা ছিনিয়ে, এই জাতীয় একটা লাইন দিয়ে আমরা আমার কবিতা লেখা শুরু। এরপরে
কবিতাই লিখেছি ইন্টারমিডিয়েটে, এবং ইউনিভার্সিটিতেও প্রথম ফার্স্ট ইয়ার পর্যন্ত কবিতা লিখেছি, এবং এর মাঝখানেই একটা নাটক লিখে ফেলে পরে নাটক গাছ। আমার কবিতার বই আছে, এটা দেখা যাচ্ছে কিনা জানি না, কিশোরী ফিরে যাও, মানে আমি সারা সারা জীবন আমাকে আমার বন্ধুরা বলতো নারী নির্দেশী, কিন্তু এটা জানে না ভেতরে ভেতরে আমি কতটা নারী। তো কিশোরী ফিরে যাও এই কবিতার বইয়েরও একটা ইতিহাস আছে। আমার একটি ডায়েরি ছিল যেটাতে আমি কবিতা লিখতাম এবং কবিতা লিখে রাখতাম, এবং সেটা খুব কয়েকজন পড়তো পড়াতাম, আর আমাদের কুষ্টিয়াতে খুব ইয়ে হতো কবিতা পাঠের আচর হতো, লিটল ম্যাগ তো হতোই, আমরা এক জায়গায় বসে কুষ্টিয়ার সকল কবি মিলে আমরা একটা জায়গায় আড্ডা দিতাম। অনেক পত্রিকা, আমি আমারও একটি পত্রিকা ছিল, পত্রিকা সম্পাদনা করতাম, আমার বন্ধু কর্নেল, ও এখন নাই আমাদের ছেলে চলে গেছে, সে কবিতা পত্রিকার সম্পাদনা করতো। মানে এমন অবস্থা ছিল যে আমরা হঠাৎ বলে একটি পত্রিকা প্রতিদিন বার করতাম, এরকম কুষ্টিয়ার কবিতা চর্চা ছিল। তো সেই কবিতা আমরা করছিলাম, এবং তখন তখন আমরা এই লেখাগুলো লিখে রাখতাম। আনাম জোয়াবদার বলে আমার এক বন্ধু, সে আমাকে একটা ইয়ে দিল, কামাল এসেছে দেখছে, সে আমাকে একটা খাতা একটা ডায়েরি গিফট করলো যে আমার কবিতাগুলো যেন তাকে লিখতে হবে, ওতেই লেখা ছিল, পরে নাটক লেখা শুরু করে দেওয়ার পরে ওতে আর কোনো খবর, আর আমার কোনো কবিতার। এরপরে অপু মেহেদি সুন্দর লাগছে দুজনকে, এদিকে সুনীল সিদ্দিকি, রাবির প্রিন্স অগ্রজ নাট্যদান নিরন্তর খুবই কেমন। আচ্ছা, এরপরে কবিতা যখন আমি হঠাৎ করে আমার এক জন্মদিনে, আমার সকালবেলায় আমার জন্মদিনে সেদিন সাধারণত সকালবেলার নাস্তাটা একটা দারুণ আয়োজন হয়, তো ওই দিন সকালবেলার নাস্তার দারুণ আয়োজন হয়েছে, একটা কাপড় দিয়ে স্টার কোনো একটা জিনিস ওটা মোড়ানো আছে, তো আমি বললাম এটা কি, হ্যাঁ ট্রেন ঘুরতে আমার খাওয়ার কোনো বিশেষ কিছু কিনা বা বিশেষ জাতীয় কেক কিনা, তো আমাকে বললো যে এইটাই হচ্ছে তোমার জন্মদিনের খুলে দেয়। আমি ওটা খুললাম, খুলে বিস্মিত হয়ে গেলাম যে আমার কবিতার বই। আমি চেয়েছিলাম জীবনেও আমি কোনোদিন আমার কবিতার বই ছাপবো না, যা লিখি না আর সেটা আর আমি ছাপবো না, কিন্তু দেখি এই কবিতার বই ছাপা হয়ে গেছে। সেলি নিয়ে একটা প্রকাশন, তার নিজের প্রকাশনী বোধহয় সেলি প্রকাশনী থেকে ছেপে আমাকে যুক্ত শুরু এই পত্রিকা দিয়ে নিয়ে এসেছে। এরপরে আমি যাই হোক, আমি এই কবিতাগুলো সম্পর্কে আমার তেমন আর মনেও নাই যে কোনটা কি লিখেছিলাম। আমি প্যারিসে বেড়াতে গেলাম, প্যারিসের আইফেল টাওয়ার সবাই আমরা জানি, ওদের ছবিটা দেখেছি, আইফেল টাওয়ারের নিচে দাঁড়িয়ে আমার এক চরম উত্তেজনা তৈরি হলো যে মানে আমি এর নিচে কখনো আসতে পারবো, আমি এটা কল্পনাও করি নাই যে প্যারিসের আইফেল টাওয়ার দেখাম সুযোগ আমার, কিন্তু আইফেল টাওয়ারের নিচে দাঁড়িয়ে তখন আমার মনে করলো আমি একটা কবিতা লিখেছিলাম, প্যারিসের আইফেল টাওয়ার দেখতে যাওয়ার মতন কোনো কবিতা হবে, এরকম একটা কবিতা লিখেছিলাম। আজকে এই বইটিতে হাত দিয়ে সেই কবিতাটি আমি পেলাম, সেই কবিতাটা আমার কাছে এখন মনে হচ্ছে যে পড়া যেতে পারে। কবিতাটার নাম ছিল যৌবন তোমার দহন থামাও, যৌবন তোমার দহন থামাও, দহনে দহনে এতটা যৌবন গলে গলে জমা হলো বয়সের মন্দানিতে, চলে গেল কথিত সুসময় কত, যৌবন তবু যৌবনের চাবুকে হত্যা করে এই আমাকে প্রতিদিন, গোলাপের বাগান পেরিয়ে ক্লান্ত আমার দুটো যখন আকাশের দিকে অন্ধকারের ভেতরে, তখন নিস্তব্ধতার মধ্যে কে যেন আমায় ডেকে বলে, হয়তোবা আমার সেই বাকি যৌবনটিকে একখানা গোলাপ তুলে নাও, চাবুকে চাবুকে বলে নত জানু হও নত জানু হও নত জানু হও প্রেমী, আমি এখানে গোলাপ তুলে নিলাম, ছুটে গেলাম লেক সার্কাসের সেই বাড়ি, অথচ কি আশ্চর্য সুদ্রা তোমার কাছে যেতে না যেতেই গোলাপের পাপড়িগুলো সব ঝরে গেল, সব কিশোরীরা যেরকম সাজে তুমিও সেদিন খুব সেজেছিলে,
অথচ গোলাপবিহীন আমি তোমার কাছে দাঁড়াতেই পারলাম না। আচ্ছা সুধা, গোলাপ ছাড়াও তো সেদিন আমার হাতে ছিল স্পর্শ, হতে ছিল চুম্বন, শরীরে বাকি দিয়ে যায়। তবু আমার অ্যালবামে ঝর্ণার ধারে বসে থাকা কোনো কিশোরীর পাশে আমার ছবি নেই। প্যারিসের আইফেল টাওয়ার দেখতে যাওয়ার মতন কোনো কবিতা নেই, দার্জিলিং নেই, মিশর নেই, বাকি আছে সামান্য যৌবন। চাবুকে চাবুকে তাও হত্যা প্রতিদিন, ঢাকার পেন্টিং এক্সিবিশন, লালনের কুষ্টিয়া, কক্সেস বাজারের সমুদ্র সৈকত, গোলাপ প্রেম মতো জানি কিশোরীবিহীন আমার জীবন অক্টোপাস, যারা তোমাদের মৃত্যু হোক। যে যৌবন চাবুক আমাকে প্রতিদিন হত্যা করো, তোমার মৃত্যু হোক, মৃত্যু হোক, মৃত্যু হোক, কেননা আমি দেখে যেতে চাই 2001 সালের শুভ্রা কেমন আছে। আমি 2001 সালের শুভ্রা কেমন আছে দেখতে চেয়েছিলাম, আর এটা 2020 সাল, 19 বছর চলে গেছে তারপরে। আমার সাথে শুভ্রার 2001 সালে দেখা হয়নি, কিন্তু তারপরে দেখা হয়েছিল এবং সে খুবই খুবই ভালো আছে। আচ্ছা, সাইকেল জার্নাল বলে একদিন বলছে আপনাদের নাট্য ভাবনা বলবেন, নাটক নিয়ে তো আছো। হ্যাঁ, ভাবি। আসসালামু আলাইকুম, আমি ঢাকা। আচ্ছা, কথা কি কথা কই? কি বললো? কথা ভালো আছে। এখানে আমাদের শেউকি, সাগুফতা, শেলিয়াপাড়, মাসুম মামা, মামাকে আজ প্রাণবন্ত চমৎকার লাগছে। মামা কই যাইছে? আয়, হ্যাঁ, আপার আপার বর মামা, এই হিসাব কই পাইছো তুমি? মামি। আচ্ছা, শারমিন ইতি বলছে কবিতা হোক। সাধনা কি বলছে? শুভ সময়, এভাবে চলতে থাকলে লিভিং আর্ট ফর্ম থাকবে তো পৃথিবীতে, কি মনে হয়? না না, করোনা গেলে এসবও চলে যাবে, করোনাও শেষ, এসবও শেষ, কিচ্ছু করার নাই, এই আর কি। কে কানন কক্সিস বাজার বোধ হয়, কক্সিস লিখছে কবিতা হোক ফ্রম প্যারিস, বা বাবা। জামালপুরে নিত্য পুরাণের কথা সবাই মনে রাখবে। হ্যাঁ, আপনি এক সময় অভিনয় করতেন, এখন খুব একটা করেন না, কারণটা বলবেন? কে আপনি? এটা কাকে জিজ্ঞেস করেছেন? এটা কামাল সাহেব, শেলিয়া, আপনার শেলিয়া পাকে না আপনার ছোট ভাই মাসুম রেজাকে? হ্যাঁ, ভাই। আচ্ছা, অনিক রহমান আমার খুব প্রিয় ছোট ভাই, মাসুম ভাই, পোলো শার্ট মগ সব দুর্দান্ত দেখাচ্ছে দুজনকে, কারণ আমার পাশে যিনি বসে আছেন তিনি ইউএনডিপি তে কাজ করেন, উনি এই সমস্ত নিয়ে, অনিক বলছে, উনি এগুলো নিয়ে আসেন আমার জন্য এবং এগুলো ব্যবহার করি আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার জীবনের প্রথম অভিনীত নাটকের নাম জানতে চাই, তোমার জীবনের প্রথম অভিনীত নাটক। আমার জীবনে তোমার বলো। আচ্ছা, আমার জীবনের প্রথম অভিনীত নাটকের নাম হচ্ছে চাঁদ আলীর ডকুমেন্টারি, আমারই লেখা। আমার অভিনয়টা একক অভিনয় ছিল, আমার সাথে আমার এক বন্ধু ছিল, সেই বন্ধুটি একটি চরিত্র করেছিল আর বাকিটা আমি ছিলাম। এটা খ্যাপা পাগলার প্যাচাল দেখে ভীষণ ভাবে প্রভাবিত হয়ে, ভীষণ ভাবে অনুপ্রাণিত হয়ে আমি এই নাটকটি লিখেছিলাম এবং সেই থেকে আমার নাটক লেখার শুরু। কামাল আহমেদ, আমি মাসুম রেজা এই কবিতাটা পড়েন, আমি মাসুম রেজা কবিতাটা আমি পড়বো। সাগুফতা এসেছে, সাগুফতা বলছে, মাসুম ভাই আপনার ফেসবুক স্ট্যাটাস নিয়েই তো একটা রম্য রচনা সামগ্রী হয়ে যায়। হ্যাঁ, সেটা হবে। আমি মানে প্রথম পূর্ণাঙ্গ নাটক আর কি, তার আগে এই যে মাসুম যেরকম কাস্টিং দেয় না, ওরকম পাবনাতে আমার ভাই ভাইও আমাকে কাস্টিং দিত না, তা আমি নিজে নিজে সবকিছু এত কবিতায় করতাম করতে আর কি, ওই করে করে নিজে নিজেকে চর্চা করেছি, নিজেকে তৈরি করেছি আর কি। তারপর ইউনিভার্সিটিতে আসার পর
আমি সুযোগ পেলাম আমার পার্টনারের এবার, তো আমার প্রথম নাটকটা ছিল চারধানা মধু। আমি আসলে ইউনিভার্সিটিতে কি বলে ওই যে অ্যাডমিশন টেস্ট দিয়ে মেরিট লিস্টে চান্স পাওয়া যাকে বলে সেটা পাই নাই, আমি করছিলাম। তারপরে আমি শিল্পী কোঠায় ভর্তি হই, তো শিল্পী কোঠায় তখন অভিনয় করে অভিনয় দিয়ে ভর্তি হয়েছিলাম। তো টিচাররা তখন বলেছিলেন যে তাহলে নাটক করতে হবে ইউনিভার্সিটি, আমি তো মহা খুশি। তো প্রথম নাটকটা ছিল মনোজের চারখানা বছর, আর আমি অভিনয় করছিলাম তখন আমি ওই বাগান চরিত্রটা, আমার বাবা আর দাদু যে দুজন ব্যক্তির সঙ্গে আমি অভিনয় করেছিলাম, হাসান আমিনুল হক আর হচ্ছে নাজিম মাহমুদ। আমার জীবনের এটা যে কি পরম পাওয়া আর স্মৃতি, আর ছিলেন আলিয়ানোর স্যার যিনি টিচার্স ক্লাবে আসতেন নাসির ইউনিভার্সিটি এসে শেখাতেন। আচ্ছা, এখানে সৈয়দ আর অপনা উনি বড় মিয়া ছোট মিয়া এটা তো মজার, উনি আমার ফেসবুকে সবসময় সব কিছুতে উনি থাকেন। ওনার পরিচয় আমি জানি না, ওনার পরিচয় বলবো কিনা, আগে যায় যিনি আমাকে মামা ডেকেছেন তারই মা উনি। এত ভালো ভালো লেখা উনি লিখছেন, মানে যা ঘটছে আমাদের আশপাশে সেগুলো নিয়ে ওনার ফেসবুকে ভীষণ ভাবে নাড়া দিচ্ছেন, আমার ফেসবুকে খুবই পছন্দ করছে। সত্যি কথা সমাজ সচেতনতা বলতে যেটা বোঝায় এবং প্রত্যেকটা বিষয়ে তার নিজের মতামত বলা, জোর প্রতিবাদ করা, এইটা উনি উনি করেন। উনি তোমাকে শেলি বুবু বলেছেন বুবুর গান অথবা কবিতা, গান অথবা কবিতা হোক একটা কবিতা সেক্ষেত্রে হয়ে যেতেই পারে, নিচে অলোক বসু আছে মরুদ্বীপকে ডেডিকেট করে একটা কবিতা হোক। হ্যাঁ আসলে মরুদ্বীপকে ডেডিকেট করে আমার কবিতা হবে নিশ্চয়ই অলোক, সেটাতে কোনো ইয়ে নাই। রহমান রাইহান আজিজ বলছেন ভাইয়া মৃত্যুপুরাণ নাটকের একটি ডায়ালগ যদি বলতেন, মৃত্যুপুরাণের একটা ডায়ালগ আমি বলবো, দুজনে নীল 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 বা আমার সেই গতকালকের ভাতর নাকি এটা রত্না সেইটা বলেন। কামাল আহমেদ আবারও বলছে আপনি তো কিছু গানও লিখেছেন একটা গাইবেন কি? হ্যাঁ আপনি যদি বলেন কামাল ভাই আপনার ছোট ভাই হিসেবে অবশ্যই আমি বলবো গাইবো আপনার ইয়েতে। এখানে জয়িতা মহল মহল নবীশ তাকে আপনারা সবাই চেনেন, একজন দুর্দান্ত অভিনেত্রী আমি মনে করি এবং দুর্দান্ত ডিরেক্টর, সব মিলিয়ে মঞ্চের একজন মানুষ বলতে যা বোঝায় একদম সব কিছু মিলিয়ে সে 100% মঞ্চের মানুষ, যদিও টেলিভিশনে সিনেমাতে উনি কাজ করেন। খুব সুন্দর লাগছে দুজনকে, সুন্দর লেগে তো লাভ নেই, সুন্দর হচ্ছে কিন্তু এই প্রোগ্রামটা সেটা। সাগর তো আবার লিখেছে সেরিয়াপা যমুনা নাটক থেকে কিছু সংলাপ হয়ে যাক, আর যাক এখন অনেক কিছু হওয়ার জন্যে বলে বলে ফেলেছে। আচ্ছা মঞ্চ আমার একটা সর্বশেষ নাটক যেটা ওই কামাল যে থাকছে বলছে সেও অভিনয় করেছে, বিরোধী অভিনয় আমাদের শেষ নাটকের প্রায় সবাই সেই নাটক অভিনয় করেছে জলবাসক, সেই নাটকের একটা দৃশ্যে শেলি নিম্মালার চরিত্র অভিনয় করে, ওই দৃশ্যটাতে ইয়াকুত মণ্ডল যেটা ফিরোজ আহমেদ এবং অসীম নট্ট দুজন দুই শোতে দুইজন করে, তার ইয়াকুতের টুকু আমি করে দিচ্ছি শেলির সাথে আমার ওই দৃশ্যটা হোক, এটা এটা হোক একটু কমন দৃশ্য একই একই নাটক থেকে আমরা করি যেটাতে শেলি অভিনয় করেছে মিনমালার চরিত্রে। আমি ইয়াকুতেরটা পড়ছি, ঠিক আছে আমি জানি না যে ফিরোজ বা অসীমের মতন হবে কিনা, ওরা ওরা দুজনই অসম্ভব ভালো অভিনেতা, মানে মঞ্চ কাঁপানো অভিনেতা, আপনাদের নাটক যখন পরে মঞ্চে আসবে তখন দেখলে বুঝবে। ইয়াকুত বলছে কায়া আছে ছায়া নাই, পাতা বিনা বৃক্ষের মতন নেড়া, ছায়াহীন মানুষ রে মানুষ ভূত প্রেত প্রেত ভেবে দূরে থাকে, পোকরাজরে আমিও ভয় পাই, তুমি নেওড়ার গুণীন পোকরাজের ছায়াটার সন্ধান করতে পারো না। আমি ছায়ার গণনা করি না মন্ডল, মিনের গণনা জানি, পারে দাঁড়ায়া গণনা করে বলে দিতে পারি কোন মাস কোন ঝাঁকে কোন খানে অবস্থান। আমার কাম নাই, শেষ নিনটাও আপনি তুলে নিয়েছেন,
আমি তার অবস্থান বলে দিয়েছি, আমি ছায়ার গণনা করি মন্ডল, মিনের গণনা জানি, পারে দাঁড়ায়া গণনা করে বলে দিতে পারি কোন মাস কোন খানে কোন সাকে অবস্থান। জলে মিন নাই, আমারও কাম নাই, ছয় নদীর শেষ মিনটাও আপনি তুলে নিয়েছেন, আমি তার অবস্থান বলে দিয়েছিলাম। মাটি কেলি মাটিশ্বর মন্ত্র আমি পড়ি, মিন সন্ধানে মাটি মন্ত্র যোগে গড়ি, জলে জলে যাহা মাটি খুদিয়া শ্মশান, যাই মিন তাই মাটি করো হে সন্ধান। আজ্ঞা করো মা, আজ্ঞা করো মা, আজ্ঞা করো মা কামাখ্যা, আজ্ঞা করো মা, আজ্ঞা করো মা, আজ্ঞা করো মা কামাখ্যা। নইছে মাটি সিটা সিটাই মা, ওইছে ওইছে ওইখানে ধরেছি ধরেছি মন্ডল স্যার, দরিয়ার শেষ মিন শেষ মাছ। ভোগরাজ মাস্টারে নিয়ে বাড়ির দিকে যখন যায়, সাথে তার পালা পূর্ণময়া, ফকফকা আকাশে চোখের নিমিষে ঘনায় মেঘ, বজ্রপাতে ঝলসায় মিনের শরীর, ভোগরাজের ছায়া তার কায়া ছেড়ে নিরুদ্দেশ হয়, সাথে বনমায়ার ছায়াও, জলের কুল থেকে আপনি তার শেষ মিন তুলে নিয়েছেন। কাজটা ভালো হয় নাই, ছয় নদী বেশুম বেজার নেহরার কথা। ছয় নদীর শেষ মিনের কঙ্কাল মূল্য কত হবে জানো? বানিয়া কন্যাদের উঠানে শেষ বৃক্ষের কথা স্মরণ করে, গুমসা জোয়ারে জোর করে কাটতে পাঠিয়েছিল তিন কাঠুরিরে, বজ্রপথে তিনজনেরই ছায়া নিরুদ্দেশ। খেলা একটা চলে তলে তলে, খেলা চলে নেওড়ার খেলা। বিশ্বের একটা অংশ এটা জলবাসর থেকে নেওয়া, সেটাতে নির্মলা চরিত্রে ওই অভিনয় করে আর ফিরোজ করে ছবি। একজন প্রশ্ন করেছেন নাটকে সম্পৃক্ত হলেন কিভাবে, একজন ঠিক নয় কামরুল হাসান খান, ইনি আমার খুবই পরিচিত, আমি ওনাকে খুব শ্রদ্ধা করি, সেলিম আউদ্দিন যাকে আমি সবসময় স্মরণে রাখি এবং আমি সবচেয়ে বেশি মিস করি। গতকাল তো একটা লাইভে আমি বলেছি যে আমার এখন সবচেয়ে ভালো হচ্ছে আমি একটা নাটক লেখার পরে সেই নাটকটি সেলিম ভাইকে পড়াতে পারি না, কারণ আমি যখন সেলিম ভাইয়ের সামনে আমার নাটকটি পড়ি, সেলিম ভাইয়ের চোখ দেখলে আমি বুঝতে পারি এই নাটকটি হয়েছে কি হয়নি, মানে ভালো মন্দের কথা আমি বলছি না, নাটকটি হয়েছে কি হয়নি। আর সেলিম ভাইয়ের স্ত্রী আমাদের পারুল ভাবী, উনি তো আমাদের প্রিয় ছিল, খুব মজা হতো, আমরা যখন যেতাম সেলিম ভাইয়ের বাড়িতে খুবই মানে প্রায় রেগুলারই আমাদের যাওয়া হতো, আর এই ভাবি আমাদের সবথেকে মজা করতো যে নোয়াখালীর লোকদের নিয়ে যত যত কৌতুক আছে, যত হাসির বিষয় আছে নোয়াখালীর লোকদের নিয়ে, কারণ সেলিম ভাইয়ের বাড়ি তো সেনাকি, তো আমাদের আমাকে এবং নাসির বলে আমাদের আর এক ছোট ভাই নাসির, আমরা যেতাম ওই নোয়াখালীর সব জোকসগুলো শোনাতে বলতো এবং বাম খুবই হাসতেন। তো কামরুল হাসান খান ভাবির ভাই, উনি সেলিম ভাইয়ের সমস্ত লেখাগুলো সংগ্রহ করছেন এবং সমস্ত সেমিনার যা হয় নাটকের উপরে উনি সবসময় থাকেন, প্রত্যেকটা নাটক দেখেন। হ্যাঁ, আমি ওনাকে খুবই শ্রদ্ধা করি, উনি লিখেছেন নাটকে সম্পৃক্ত হলেন কিভাবে, সেটা একটু বলে ফেলেছি এর আগে কামরুল ভাই, যে আসলে আমি যখন এক সময় ছিল, আপনার মনে আছে নিশ্চয়ই, ওই চিত্তরঞ্জন সাহা চিতু, উনি ও তার প্রকাশনা সংস্থা মুক্তধারা, মুক্তধারা থেকে নাটকের বই বার করেছিলেন, তার আগে যাত্রার বই বার হতো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে, কিন্তু নাটকের বই ওই প্রথম ওনারা বার করেন ছাপার বই, নাউন ভাইয়ের সৈয়দ শামসুল হকের, তারপরে আবদুল্লাহ মামুনের, মুমতাজুদ্দিন আহমেদের, এদের সবার নাটক উনি বই বার করেছিলেন। সেই বইগুলো যখন পড়লাম তখন, তার আগে আমি জানতাম যে যিনি সংলাপ দিচ্ছেন এই সংলাপটি তারই তৈরি করা সংলাপ, মানে সংলাপ আলাদা করে লিখতে হয়, নাট্যকাররা লেখে, এটা আমার ধারণাই ছিল, এবং ওইখান থেকে আমার মানে তখন একটা মনে হল এই জাতীয় তো লেখা যায়, কারণ তখন আমি আমার কবিতা লিখি, কবিতাতে এক ধরনের রিজুম আসে, পরে সেলিম ভাই আমাকে শেখালেন বিতল ভাব কী করে আসে নাটকে, তো সেই বিতল ভাবের একটা ভাব আমার সবসময় ছিল কবিতা লিখতাম যেহেতু। তারপরে কিছু সংলাপ পড়ে আমার এত ভালো লাগলো, যেমন আবদুল্লাহ মামুন তার সেনাপতি নাটকের ভিতরে লিখেছিলেন, আমটা চেনেন স্যার, আমটা
ওই বগির এক বগির সাথে আরেক বগির শান্তিং দেওয়ার জন্য একটা বগির পেছনে সেই আংটা থেকে এই উনি বলেন শান্তি শান্তিং চ্যালেঞ্জ স্যার, শান্তিং বগির সাথে আরেকটা বগির যোগ দেওয়ার জন্য এক আংটা থেকে যেভাবে আমি ওরকম একটা আংটা নিয়ে ঘুরছি কিন্তু কোথাও শান্তিং পাচ্ছি। এই যে একটা সংলাপ পড়লাম আমি সেনাপতি নাটক, আমার ইয়ে কি অসাধারণ একটা সংলাপ লিখেছে। এরপর থেকে নাটক লেখার প্রতি আমার যতটা মনোযোগ তার চাইতে বেশি সংলাপটা কিভাবে খুবই মনোগ্রাহী হয় সেই দিকে, এটাই আমার নাটকের আসার একটা বিরাট প্রিয়। একজন লিখেছেন নিশাতের কথা কিছু বলতে এবং বলেছেন যে শোকের কথা বলেন না, নিশা তাপাকে নিয়ে আপনাদের অনেক আনন্দের কথা আছে, অনেক মজার কথা আছে, একসাথে আড্ডার কথা আছে, সেই কথাগুলো বলতে। আসলে নিশাতকে নিয়ে মনে হয় আমার একটা সারাদিনের অনুষ্ঠান আমরা করতে পারবো, নিশাতের সাথে আমাদের যে পরিমাণ মানে কি আড্ডার বিষয় আছে। একটা কথা বলি যে ও নিশাত মাঝে মাঝে আমাদের দুজনের জন্য নানান কিছু কই মাছ চিংড়ি নানান কিছু রান্না করে করে ও ও আমাদের আমাদের জন্য দিত, এবং আমরা খাওয়া দাওয়া শেষ করে আমি একদম পয়েন্ট ধরে বলে দিতে পারতাম যে এই 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 এক্ষুনি যে ফোনটি আসবে সেটা নিশাতের। এবং এক্স্যাক্টলি ওই সময় নিশাতের ফোনটা আসতো এবং আমি ধরার সময় সময় নিশাত জিজ্ঞেস করতো যে খেয়েছিস কেমন লাগলো, মানে ও শুধু দিয়ে দিল তা না, মানে সেটা আমি মজা করলাম কিনা সেটি খেলো কিনা এইগুলো তাকে বলতে হবে, যদি টেলিফোন করতে একটু দেরি হয় তাহলে ওই ফোন আসবে এবং আমি ওর ফোন আসার জন্য আরো বেশি অপেক্ষা করতাম। এগুলো এরকম অসংখ্য অসংখ্য ঘটনা। এই শেষের দিকে যেটা হতো ও মাসুম নিশা খুব ঝাল দিয়ে রান্না করতে পছন্দ করে, আর ও ঝাল ডাল দিয়ে রান্না করে পাঠিয়ে দিত এবং ভাত দিয়ে খুব মজা করে আমরা দুজন খাই, আর আমি হচ্ছি মশলা খাই না আর ঝাল খাই না। হ্যাঁ, তো এক দুই দিন হয়তো একটু খেলাম, খাওয়ার পরে তারপরে আমার যেটা হয়েছে যে আসলে মশলা খাই না, না আমার শরীরে আসলে মশলাটা সিঙ্ক করে না, খেলে পরের দিন অসুস্থ হয়, মানে আমার দীর্ঘমেয়াদী একটা ইম্প্যাক্ট হয়। আমি শেষের দিকে আগে জোর করে খেতাম, পাঠিয়েছি খাই, পরের দিকে আর খাইনি, কিন্তু ও মন খারাপ করবে জন্যে মাসুম বলতো যে খবরদার নিশাতকে বলবি না যে তুই তুই খাসনি, বলি যে খাইছে এবং সুন্দর হয়েছে। হ্যাঁ, এরকম করে আমার আবার ওই অত গুনে টুনে হিসেব করে কথা বলাটা আছে না আর কি। মাসুম নিশাতকে বলছে যে হ্যাঁ খাইছি খুব ভালো, এই ঘরে আসতে ফোন আসতে ও ফোনে বলে দিতে ভালো হয়েছে, টেলিও খাইছে খুব মজা হয়েছে। আর পরের দিন গ্রুপে যে নিশাত যখন আমাকে জিজ্ঞেস করছে ছেলে বা খাইছে, আমি তো বলে দিচ্ছি যে নিশাত আমি আসলে ঝাল একদম খাইতে পারি না ইদানিং, আমি আমি কিছু মনে করেন না, মাসুম খাইছে বাকিটুকু মাসুমই খাবে, আমি খাই নাই কালকে খুব ঝাল হয়েছে মাসুম সেটা বলছে। আচ্ছা, আমাদের বড়রা কামাল আহমেদ ও বারবার গান শুনতে পাচ্ছে না সেমি কন্ঠে, আল্লাহ কাজী রোকসানা রুমা বলেছেন ছেলিয়াপা মাসুম ভাই আপনাকে মুরুব্বি ডাকে কেন, মানে মুরুব্বি ডাকি কারণ শ্রদ্ধা করতে মেয়েদের প্রতি আমার দারুণ শ্রদ্ধা, শ্রদ্ধা করতে ভালো লাগে। আর রহমতকে না 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 মিথ্যা কথা বলতেছে, হিসেব করে কথা বলে লোক তো। আমি বলে দেই, আমি যখন বললাম যে ভাই আমি চুলে কলক দেওয়া এতখানি সময়ও ব্যয় করতে পারবো না, আর আমার কলক দিয়ে মানে আমি বললাম যে আমার নাটকের প্রয়োজনে যখন চুল কালো করার জন্য দরকার হয় সেরকম ক্যারেক্টার পাই, আমার যা করার করে ফেলবো, কিন্তু এই প্রতিদিনের স্বাভাবিক জীবনে এই কলক মারা আমি মারতে পারবো না। হ্যাঁ, আমার হ্যাডো মাথা আমি সাদাই রাখবো, ও কিছুতেই রাজি না, আর আমার চুল আমার মাথায় সাদা চুল মন খারাপ হয়। তো সেই ডিপ্রেশন কাটানোর সময় কাটাতে গিয়ে এরকম একটা টার্ম বের করে ফেললো আর কি মুরব্বি। তারপরে আমি ও মহা আনন্দে বললাম যে হোয়াট এভার ইউ সে আই এম নট গোয়িং টু, মানে আমি কলক মারতে যাচ্ছি না, কলক না মেরে উনি মুরব্বি প্রলেপ মেরেছেন আমাদের মনে। এবং মুরব্বি না, যেমন আফজাল ভাই আমাদের আফজাল ভাই প্রিয় অভিনেতা আফজাল ভাই আমাকে বলছে যে তুমি এ যাবৎকাল যত ধরনের নামকরণ করেছো তোমার নাটকের এবং নাটকের চরিত্রের তোমার স্ত্রীর যে নাম দিয়েছো এ অসাধারণ, এর তুলনা মুরব্বি নামটি তুমি দারুণ ভাবে দিয়েছো, এটা আফজাল ভাইয়ের কথা। আচ্ছা, ফজিলাতুন নেসা নাহার সরি ফজিলাতুন নাহার
দেখছি ভালো লাগছে আমেরিকা থেকে পাভিনের বাবা মা বাবা, এটা কি আমাদের পাভিন রহমান যে খ্যাপার প্রাণপুরু? আপনাদেরকে সালাম আলাইকুম, শ্রদ্ধা জানাচ্ছি। নিশ্চয়ই আপনারা সাবধানে থাকছেন, ঘরে থাকছেন করোনা থেকে বাঁচার জন্য। আর আমেরিকাতে থাকা, আমার আমেরিকার কথা শুনলেই আমার কেমন যেন একটু ভয় লাগছে। আজকে জনস হপকিন্স ইউনিভার্সিটির একটা বোধ হয় গবেষণাতে এসেছে যে প্রায় 11.5 কোটি মানুষ ঠিক এই মুহূর্তে পৃথিবীতে করোনাতে ভুগছে। এমন অনেকে আছে যারা কোনো লক্ষণ দেখাচ্ছে না, ফলে তাদেরকে করোনার ভিতরে গোনা হচ্ছে না, এরকম করে নাকি 11.5 কোটি মানুষ। এবং সেইটা ক্যালিফোর্নিয়াতে বোধ হয় যতদূর সম্ভব, যেখানে 3,500 দেখানো হচ্ছে, কিন্তু তারাই গবেষণাটা করে দেখিয়েছে যে সেখানে আসলে 30,000 মানুষ আক্রান্ত। ফলে আমেরিকার এই সমস্ত কথা শুনে আমার বেশ খারাপ লাগছে। আপনারা নিশ্চয়ই সাবধানে আছেন, ভালো আছেন, সুস্থ আছেন? বাড়ি ভাই বলছেন শেলির বিশ্ববিদ্যালয়ের স্মৃতি, বন্ধুদের কথা শুনে বলো। বিশ্ববিদ্যালয়ে তো ওই সেই গল্প করতে গেলে কি আর শেষ হয়, সে তো কি বলে জীবনের স্বর্ণ সময়। আর সত্যি কথা বলতে কি, সবারই চলে যাওয়া দিনটা খুব ভাল লাগে, কিন্তু আমাদের যে বিশ্ববিদ্যালয় জীবনটা, যে সময়টা আমরা পেয়েছি, সেটা আসলেই স্বর্ণ সময়। এটা আমার কথা না, ওই সময় শিক্ষক এবং অন্যান্য যারা, তারা সবাই বলে যে এটা এটা ওরকম। তো সেই সময়ে যেটা ছিল যে আমার জন্য তো একটা সাংঘাতিক পাওয়া আর কি, বিশ্ববিদ্যালয়ে যে ছাড়া পেলাম নাটক করতে পারবো, তো ছাড়ের ছত্র ছায় আমি তৎকালীন যত বলতে শুরু করেছিলাম যে সব সমস্ত শিক্ষকের সঙ্গে শহীদুল ইসলাম স্যার এখনো আছেন, কদিন আগেও দেখা হলো, বলতেন যে দেখো অনেকের, আমি তখন কেবল বিশ্ববিদ্যালয় থেকে ফিরে এসে চাকরিতে ঢুকেছি, রাজশাহী যাচ্ছি একটা কাজে, তো রাজশাহী যাওয়ার জন্য এয়ারপোর্টে দেখা হয়েছে স্যারও বসে আমিও বসে আছি, শহীদ ইসলাম স্যার আমাকে বললেন যে সেই কি চাকরি করছে, তখন কেবল চাকরিতে ঢুকেছি, স্যার চাকরিতে করতে হবে কি করবো, তুমি তখন বললেন দেখো সবার সব কিছুর জন্য হয় না, কারো কারো কোনো কোনো জিনিসের জন্য করতে হয়, তুমি অভিনয়টাই করো আর কিছু করো না। কিন্তু আমি আসলে স্যারদের ওই আশা আকাঙ্ক্ষাকে রাখতে পারিনি, আমি আসলে বাংলাদেশে দুইজন একসঙ্গে শিল্প সাহিত্য করে কিন্তু টিকে থাকা মুশকিল। জানিয়েছে শুভ নববর্ষ দোলা, ও নিশ্চয়ই ভালো আছে, ও একা মানুষ। কিন্তু দোলা ওই যে একটু আগে জয়িতা সম্পর্কে যেরকম বলছিলাম, দোলা সম্পর্কেও বলতে হবে, ও জ্বর গাড়ি সর্দি কাশি এগুলো আবার কিন্তু আমি করোনার সিমটম বলছি না, ও করোনার আগের সময় বলছি যে ও কোনো কিচ্ছু মানে না, নাটক মঞ্চ এই প্রশ্ন যখন আসে তখন বাকি সব প্রশ্ন ওর কাছে কোনো প্রশ্নই, মঞ্চটাতেই ও সবসময় থাকে। সামিয়ন জান দোলা, বাড়ি ভাই, কিন্তু বাড়ি ভাই সম্পর্কেও সেই একই কথা বলতে হবে। রোকসানা রুমা যেটা বলেছে, সব নাটকের মানুষ, নাটকের বড় বড় দিকপাল একদম, মানে এরা না হলে ঢাকার ঢাকার মঞ্চ আসলে একদম ফাঁকা, এরা এদের এদেরকে লাগবেই ঢাকায়, এটা হচ্ছে জায়গা সেরকম। আমরা কিন্তু আসলে ঢাকা বারবার বলছে আমরা ঢাকার না, আমরা উঠে এসেছি আমাদের শহর থেকে, শহর থেকে, কিন্তু এখন ঢাকায় আমরা কাজটা করছি। রহমান আমাদের নাটকের বীজটা অসাধারণ বলেছে ওই মফস্বল শহরে, রাইট? আমি জানি না, আমাদের ঢাকায় এসে কিন্তু এক ধরনের একটা কি বলে এটাকে কিভাবে বলা যায়, যে একটা একটা মানে রাজশাহী থেকে এসেছি ফ্রেশি, ওই একটা পর্ব কিন্তু যায়, যেটা বোধের সেটা আসলে বলা যায় না কেমন, কিন্তু এক ধরনের বোধ হয়েছে আমাদের আমাদের। আচ্ছা, দোলায় বোধ হয় আমার এক জায়গায় অনুরোধ করেছেন যে নিত্যপুরাণ থেকে কিছুটা পাঠ করতে। নিত্যপুরাণের সমস্যা হচ্ছে আমাদের যে যেই স্ক্রিপ্টটা আমরা মঞ্চে করি সেইটা একরকম, মানে ডায়লগ আকারে লেখা, আর যেটা বই সেটা আসলে উপন্যাসের মতন করে লেখা। কারণ আমার গুরু সেলিমউদ্দিন, উনি সবসময় নাটক বর্ণনামূলক নাটক লেখেন এবং কথা নাটক বলে, পরে পাঁচালী, তার নানান নানান বিবর্তন আছে তার লেখালেখিতে, নিয়ে অন্য একদিন আলোচনা আলাপ করা যাবে। তো আমার এই বইয়ের একটা জায়গায় দ্রৌপদীর রূপ বর্ণনা আছে, একলব্য দ্রৌপদীর রূপ বর্ণনা করছে,
এবং রূপ বর্ণনা শেষে দ্রৌপদী একলব্যকে জিজ্ঞাসা করে, আমরা খুঁজে খুঁজে নিয়ে পড়ছি এই জায়গাটা, দ্রৌপদী পড়ছে সেই, আমি একলব্য, একলব্য আমি কখনোই অভিনয় করিনি, যেমন কিন্তু মনে পড়ে যাবে, যেমন রূপ বর্ণনা শেষ হয়েছে তারপরে দ্রৌপদী একলব্যকে জিজ্ঞেস করছে, কেন স্তুতি, কেন এ স্তব একলব্য, কেন রাগ হল নারী, স্তব নয় স্তুতি নয় পূজা, পূজারীর নাম একলব্য এক অরণ্য জাত যোদ্ধা, পূজা কোন লক্ষ্য সাধনে এই পূজা দৌত্যদিকে, কি সিদ্ধি লাভ তোমার মনুষ কাম ভালোবাসা, আর কিছু নয় দৌত্যদিন ভালোবাসা যা আমাদের আমাদের দুজনের এই পায়নি কখন, ভালোবাসা দ্রৌপদীর ভালোবাসা, অর্জুন বলেছেন মূল সত্যটা, অরণ্যচারে আমি একা না বেসেছি ভালো না পেয়েছি ভালোবাসা, কারণ ভালোবাসা চাই দ্রৌপদীর ভালোবাসা, এক ফোঁটা ভালোবাসা দ্রৌপদী, ওই অঙ্গুলি পঞ্চকের যে সবচেয়ে কনিষ্ঠতার নখ থেকে তুলে দেওয়া এক ফোঁটা প্রেম, দুর্বাঘাসের রগায় এক বিন্দু শিশুর মতন সে ভালোবাসা দিয়ে দ্রৌপদী পূর্ণ করুন একলব্যের শূন্য হৃদয়। কি হয়েছে আপনার দ্রৌপদী? এক অদৃশ্য অজানা বান বিদ্ধ হয়েছি আমি, তুমি ছুঁড়েছ সে বান, ক্ষমা করো, ক্ষমা করো পূজারি, ফিরিয়ে নাও তোমার কথা, বেশি তো চাইনি দ্রৌপদী, এক ফোঁটা শুধু কোড়ে আঙুলের নখ থেকে তুলে দেওয়া এক ফোঁটা প্রেম। পঞ্চপাণ্ডব আমার পঞ্চপতি, সরবিত্ত হয়ে স্বর্গলোকে যাত্রা করবে তারা, এখন বেঁচে থাকবো আমি এক অসমকক্ষ বীর, পুনরায় স্বয়ম্বর সভা হলে একমাত্র যে জয় করতে পারবে আপনাকে এখন। তুমি মন্ত্র জানো, মায়া দেবী তোমার অধীন নিশ্চয়ই, অকাট্য যুক্তিরও তুমি চতুর কারিগর, পতিদের কাছে যেদিন তোমার গল্প শুনেছিলাম তোমাকে দেখতে ইচ্ছে হয়েছিল, সম্ভব নয় জেনে কল্পনায় এঁকেছিলাম তোমার মুখচ্ছবি, কল্পনায় সে কল্পনার ছবি দেখে গোপনে রোদন করেছি, বিনিদ্র দেখেছি রাত, তোমাকে বলেছি তো একলব্য সেদিন যে ছবি আমি এঁকেছিলাম আজ বাস্তবের যে একলব্য তুমি, কি অসাধারণ মিল তার সাথে, আমি মুগ্ধ তোমার বুদ্ধি আর বীরত্বের সৌন্দর্যে, নারীত্ব নিয়ে যে বোধ তোমার তার সৌন্দর্য জ্ঞান, আর যে চৌকশ বাচন শৈলী তোমার অপূর্ব অপূর্ব একলব্য অপূর্ব, কি যেন চাওয়া তোমার দ্রৌপদীর কাছে, বলেছি তো স্পষ্ট করে কোড়ে আঙুলের নখ থেকে তুলে দেওয়া, দেখলেন তো আর পড়া দরকার নেই, দেখলেন তো কি সুন্দর করে, হ্যাঁ ভালোবাসার কথাটা মানে একলব্যের যে স্তুতি করা সেটা খুলিয়ে নিলাম, এটি হচ্ছে কায়দা। দোলা তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি থেকে পাঠ করতে বলেছো, থ্যাংক ইউ। এটা কাস্টিং ছিল না, তখন আমার বেবি হয়েছিল জন্য বুঝছেন, এটাও আপনাদের নাট্যকার দুজনের প্রতি রইল শুভকামনা। সালা সালে সালে উদ্দিন বলছেন বেশ ভালো লাগছে, চলুক প্রতিদিন। আসানুল বিপ্লব বলছেন অসাধারণ, সামান্য উদ্দিন বলছেন এ যেন অনুশীলনের মহড়া কক্ষ, রাইট। জয়িতা মহলন বলছেন অসাধারণ, কাজী রোকসানা রুমা আবারও বলেছেন সব এভাবে খেয়েছি আমরা আর তার ফলাফল আজ দেখছি, আসলে এই যে খেয়ে ফেলার একটা ডায়লগ আছে ইয়ে থেকে, এইটা আমি পড়ে দিই দাঁড়াও, নির্মলার একটি ডায়লগ সেলি রেডি করছে, আমি ততক্ষণে এইখানে যারা এসেছেন তাদের কথা বলি। আচ্ছা বাড়ি বাড়ি জানতে চেয়েছিল ইউনিভার্সিটির বন্ধু, আমাদের ইউনিভার্সিটির রাজশাহী ইউনিভার্সিটির বিশাল বন্ধু মহল, কমন বন্ধু ছিল সবার কি, আর তখন যে ইয়ে ছিল কবি বাড়ি
মাসুম, এটা খুব ইন্টারেস্টিং বিষয়। বাড়িকে তো তোমাদের আগের বন্ধু, আমার আগে, আমার আগের বন্ধু। হ্যাঁ, বাড়ি কারমাইকেলে পড়তো। বাড়ি বাড়ি ভাই বলেছেন, আমাদের বাড়ি ভাই, প্রিয় বাড়ি ভাই, নাটকের মাসুম যেটা শুরু থেকে ইলেকট্রনিক মিডিয়ায় নাটকের যে শিল্পরুচি নির্মাণ করেছেন, দর্শকের সাথে আমরা ঋণী। মঞ্চে তার নৃত্য পুরাণ ইতিহাসের মাইলস্টোন, কিন্তু মঞ্চে দীর্ঘ বিরতির জন্য আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, মাসুমের মন্তব্য চাই। আর শেলিকে মঞ্চ যেভাবে মিস করছে, আরো উনি লিখেছেন করছে, তার ক্ষতিপূরণ কে দেবে? ক্ষতিপূরণ আমি আশা করছি যে হয়ে যাবে। আর আপনি নিশ্চয়ই দেখেছেন আমি সুরগাঁও জলবাসর নৃত্যপুরাণকে আবারও নিয়ে আসা, 3 বছরের পরপর 3টি বড় বড় কাজ করে ফেলেছি, এবং আশা করছি মানে সামনের বছরে আবার নতুন করে আসবে। পাহাড় কন্যা মৌ, কোন পাহাড়ের কন্যা গো মৌ তুমি? হ্যাঁ, কেমন আছেন স্যার? আমি ভালো আছি, কিন্তু তোমার পাহাড়ের নামটা আমাকে জানিও, কোন পাহাড়ের কন্যা মৌ? আচ্ছা, তোষাধ্যক্ষ মান্না, অসাধারণ মাসুম ভাই, ও তো থাকবে, মান্না ও নাটকের মানুষ পদাতিকের, এবং ও সব সময় আমার আমার নাটক জল কি যেন ইয়ের না না জলবাসন না জলবালিকা, জলবালিকা এই নাটকটি ওরা করেছিল। সজল মোহাম্মদ মাহমুদ বলছেন, ঢাকা মৌলিক নাট্যদলের পক্ষ থেকে আজকের লাইভে থাকা সবাইকে অভিনন্দন। জয়িতা আবার লিখেছেন, রাজশাহী ইউনিভার্সিটি এর নাটকের স্মৃতিচারণ ও দেশ নাটকের প্রথম দিকের কথা যেগুলো তেমন একটা বলেননি। আচ্ছা ঠিক আছে, এটা আসবো। শেলি একটা সংলাপ পড়ছে মিনমালা জলবাসর থেকে, মিনমালার চরিত্র যে করছে ও, সেই মিনমালার একটা। হ্যাঁ, এটা হচ্ছে কাজী রুমার কথার সূত্র ধরে, রুমা বললো যে আমরা সব খেয়ে ফেলেছি, যে আসলেই তো নাটকের মাঝখান থেকে হয়তো পুরোটা বোঝা যাবে না, কিন্তু ডায়লগটার নিজের একটা স্ট্রেংথ আছে, আমি সেজন্যই বলি। এটা পড়া হয়ে গেলে আমি একটু বাড়ির কথা গিয়ে বলবো, যে আসলে নাটক থেকে দূরে ছিলাম না, ঢাকার মঞ্চে নাই সেটা ঠিক। আচ্ছা, মিনমালা বলছে, হ্যাঁ, মানুষ আর প্রকৃতি একই নিয়মে চলে, বাধা যদি পায় কোথাও তবে সে অন্য পথ ধরে, নদী বৃক্ষ মানুষ সবেরই একই নিয়ম। আপনার তা জানা ছিল না মন্ডল, আপনি অক্ষম শরীরে একটা ডাগর মেরে কিনে এনে বেঁধেছিলেন, তাই সে আপনার উপরে প্রতিশোধ নিতে বাঁক নিয়েছিল আকিকের পানে। কাছে আসে, আকিকের বীজে কনিশ গর্ভবতী ছিল। কি? কনিশের দাপন হবে না, তাহলে ছয় নদীতে ভাসায় দিয়ে আসো, যাও। এটা আমি জুড়ে দিলাম আর কি, আছে ইয়াকুতের সংলাপ মনে পড়ে গেল তাই বললাম। আচ্ছা, এখানে বাড়ির কথাটা আমি একটুখানি রিপ্লাই দিই, আমার কথাটা বলে দাও যে ওরা এটা পড়ে দাও। ও আচ্ছা, আমি একদম শুরুতেই বলেছিলাম, তখন আপনারা অনেকেই আসেননি, যে আমরা যে সংকট কালে, একটা বৈশ্বিক সংকট যেটা বাংলাদেশেও এসে গেছে, এবং বাংলাদেশ আমরা জানি আমাদের সীমাবদ্ধতা, আমাদের মানুষের সক্ষমতা সব কিছুই আমরা জানি, এবং তার উপরে এই যে সংকট, এই উত্তরণকালে আমরা মানুষের পাশে দাঁড়াই, আমরা দাঁড়াই, দাঁড়াতে আমরা সংস্কৃতি কর্মীরা আরো বেশি বেশি দাঁড়াই, সেই দাঁড়ানোর জায়গা থেকেই খ্যাপা এই আয়োজনটা করেছেন, এবং এখানে আমাদের সাধ্য অনুযায়ী একটা বিকাশ নাম্বার দেওয়া আছে, 01717386646, এই নম্বরে আপনারা বিকাশ করতে পারেন। একটু দ্বিধা করবেন না, 5-10 টাকা নাকি 500-5000 টাকা, আপনি যে অংশগ্রহণ করছেন সেটাই সবচেয়ে বড় পাওয়া, আপনি মানসিকভাবে সবার সাথে আছেন, আরেকজনের পাশে আছে। আমরা কাঁধে কাঁধে নাম্বারটা আরেকবার বলবো, 01717386646, আর এক্সিম ব্যাংকের একটা অ্যাকাউন্ট নাম্বার আছে, অ্যাকাউন্টের নাম খ্যাপা, KHEPA, আর অ্যাকাউন্ট নাম্বার হলো
01411100306313। নিশ্চয়ই ফেসবুকেও এই নাম্বারগুলো বারবার দেওয়া আছে, আপনারা খাতাতে দেখে নেবেন, এখন যদি নোট নাও করতে পারেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করেন। সবাই সংকটে আছি, তারপরেও আমরা জানি যে ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণায় অনেক বড় কিছু করে। আচ্ছা, বন্ধুদের কথা বাড়ি, ও বাড়ি বলছিল যে শেলির মঞ্চে না থাকাটা, আমি বাড়িকে বলি যে বাড়ি আসলে ঢাকার মঞ্চে নাই, কিন্তু গ্যাপ দিয়ে দিয়ে, গ্যাপটা অনেক লম্বা, কিন্তু গ্যাপ দিয়ে দিয়ে আসলে যেখানে যেখানে গেছি আছি, রাজশাহী থেকে আসার পরে একটু গ্যাপ ছিল, তারপরে দেশ নাটকের সাথে বিশ্বকাপ করতাম, তারপর চলে গেলাম মাসুম শহর করতে মাদ্রাজে, ওটা কেউ জানে না, কিন্তু ওখানে ওই ইনস্টিটিউটে আমরা দুটো নাটক করেছিলাম, এবং সে দুটো ওখানে আমাদের ছোটো ছোটো নিয়োজিত করতে হয়েছিল, সেই দুটো নাটক পরে একটা বড় করে এখানে করা হয়েছে জলবালিকা, সেটা ছিল ইমার্শন নামটা, হ্যাঁ দ্য ইমার্শন, সেটা আমরা মাদ্রাজে করেছিলাম। আর একটা করেছিলাম আমরা, ওটার নাম কি ছিল, সাউন্ড অফ সাইলেন্স, সাউন্ড অফ সাইলেন্সটা, এটা খুব ইন্টারেস্টিং, আমরা ওইখানে চার পাঁচটা দেশের ছেলেমেয়েরা একসঙ্গে করেছিলাম, এবং তখনই আমরা দেখেছিলাম যে অয়েল এক্সপ্লয়টেশন করা এবং প্রকৃতিকে এক্সপ্লয়েট করে যে ডেভেলপমেন্ট, সেটা যে আসলে ডেভেলপমেন্ট না, সেটা ডিস্ট্রয় করে দিচ্ছে আমাদের জীবন এবং প্রকৃতি নির্ভর যে সুখের এবং যে যে জীবন মূলত যেটা সেটাকে নষ্ট করে দিচ্ছে, আমরা আর্টিফিশিয়াল দিকে চলে যাচ্ছি। এবং সবচেয়ে মজার বিষয় হলো এই নাটকটাতে আমরা যারা অভিনয় করেছিলাম, মণিপুরের একটা মেয়ে আমি আর ওড়িশার একটা মেয়ে, এবং ওড়িশারও আপনারা জানেন যে প্রাণ প্রকৃতি কীভাবে ধ্বংস হয়েছে, মণিপুরে তো হয়েছে, আমরা একদম মন প্রাণ দিয়ে সেই নাটকটা করেছিলাম আর কি, এবং ওইটা করার ফলে ওইখানে আমাদের ইনস্টিটিউটে ওটার জন্য কষ্ট আসতো। সবচেয়ে মজার একটা ঘটনা বলি, আমি একটু বলে নেই মজার ঘটনাটা, আমাদেরকে ইন্ডিয়ান অয়েল কোম্পানি এই নাটকটা করার জন্য ইনভাইট করলো আমাদের ইনস্টিটিউশনে, তখন আমি সবাই জেনে গেছে যে আমাদের ইনস্টিটিউশনে আমরা পড়াশোনার পাশাপাশি নাটক করি, হ্যাঁ কেনিও, এটা তখন এই গ্লোবালাইজেশন এটা সেটার উপরে ওই স্টাডি গুলো হচ্ছে, আমরা তখন পড়তে গেছি ওখানে, আচ্ছা দু বছরের একটা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স রুরাল ডেভেলপমেন্ট, তখন হচ্ছে যে আমাদের ওই ইন্ডিয়ান অয়েল তাদের হচ্ছে অ্যানুয়াল জেনারেল মিটিং অথবা বড় একটা ইয়ে তাজ করমণ্ডলে, পাঁচ তারা হোটেল মাদ্রাজে তাজ করমণ্ডলে তাদের অনুষ্ঠানে আমাদেরকে আহ্বান করেছে। আমরা যখন মঞ্চে ওই নাটকটা ইংরেজিতে করছি যে অয়েল এক্সপ্লয়টেশন এবং প্রকৃতিকে এক্সপ্লয়টেশন করার জন্য ইয়ে ডিস্ট্রাকশন, দ্যাট ওয়াজ রিয়েলি এ মোমেন্ট। রাইট, অনেকগুলো স্মৃতি আমাদের নাটক নিয়ে, আমরা বাংলায় নিত্রা গেল পিএইচডি করতে, সাথে গেল হায়দার, আমরা শক্তি পেলাম, তার আগে তো মাসুমকে শুধু বলতাম একটা কিছু পড়ো একটা কিছু পড়ো আর ভালো লাগছে না, পরে ওরা যাওয়াতে আমরা চারজন হয়ে গেলাম, তো চারজনে আমরা শক্তি পেলাম নিত্রার স্টুডেন্ট নেটওয়ার্ক। আচ্ছা, ওই জুয়েল ভাই একটু কথাটা বলে দিই, যে হিমাংশা জুয়েল উনি নারায়ণগঞ্জে থাকেন, আমাদের খুবই প্রিয় একজন মানুষ, ভীষণভাবে নাটকের মানুষ, মানে নাটকের পৃষ্ঠপোষক নয়, কিন্তু উনি নাটক সংগঠন থেকে, একটা নাটক হতে যা যা লাগে উনি সবচেয়ে বড় প্রয়োজন, কিন্তু আমার জুয়েল ভাইয়ের কথা অনেকবার মনে পড়ছে, যখন নারায়ণগঞ্জের কথা আসছে, শুধু জুয়েল ভাই না, ওই সময় আমাদের সাথে যুক্ত ছিল, আমরা দেশ নাটকের একটা কাজ করতে গিয়েছিলাম সেখানে, অনেকগুলো মানুষ আমি প্রায় সকলের সাথে যুক্ত করেছি, এখন জুয়েল ভাইকে দেখে আমার খুব ভালো লাগছে যে উনি লিখেছেন, মানে বুঝতে পারছি তিনি সুস্থ আছেন, নারায়ণগঞ্জ একটা হাব হয়ে গেছে করোনা, জুয়েল ভাই আপনি খুবই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, আপনাকে সুস্থ থাকতে হবে, কারণ আপনি সুস্থ থাকা মানে নারায়ণগঞ্জের সাংস্কৃতিক দিক সুস্থ থাকে, এটি অনেক বড় ব্যাপার, এটি আমি দায়িত্ব নিয়ে বলছি, ভালো থাকবেন জুয়েল ভাই। এরপরে খেপা আবারও তাদের নাম্বারগুলো দিয়েছে, কৃষ্ণা সরকার, কুষ্টিয়া, পাবনা, রাজশাহীর প্রাণ ভোমরা আপনারা, কৃষ্ণাদি আপনার খিচুড়ি পাঠানো, খিচুড়ি এই করোনার ভেতরে খুব মজা করে খেয়েছি আমরা দুজন, শৈলী এবং আমি,
এবং এই ভেতরে আপনি যে রান্না করে করে বিভিন্ন জনকে পাঠাচ্ছেন, এই যে কি বড় দায়িত্ব পালন করছেন, অ্যামেজিং অ্যামেজিং। আপনি শুধুমাত্র খিচুড়িই না, আপনি পিপি আমাকে ফোন করেছেন যে কুষ্টিয়ার একজন মানুষের নাম বলেন, একজন ডাক্তারের নাম বলেন, যাকে আপনি কুষ্টিয়া পাঠানো পিপিগুলো দেবেন। স্বাস্থ্যমন্ত্রী বললাম পিপিপি বলছি না, পিপিই দেবেন, এবং আমি ফোন নাম্বার দেওয়ার পর আপনি তাকে ফোন করে সেটা পৌঁছানোর ব্যবস্থা করেছেন। অসাধারণ, অ্যামেজিং, আপনি সত্যি অনেক বড় কাজ করছেন। আমি কৃষ্ণাকে দেখে আমি এত মিস করি। আমি এবার যেরকম সামনের সারিতে কাজ করাটা খুব রিস্কি এই জিনিসটা, কিন্তু আমরা যে সমস্ত দূর থেকে কাজ করেছি, 88 বন্যায় আমি রাজশাহী ইউনিভার্সিটিতে, কিন্তু আমি ঢাকায় এসে টিএসসি থেকে যে পরিমাণ কাজ করেছি টিএসসির দলের সঙ্গে তখনকার, কিন্তু এখন আসলে আর ওই সামনের সারিতে করার সুযোগ হয় না অন্য কাজের জন্য। কিন্তু পরে পাঁচ পাণ্ডবের সাথে পাঁচ দ্রৌপদী, না না দোলা দেখো আসলে কিন্তু এটা ভালো হয়, দ্রৌপদী তো বুড়া হয়, আমি সাদা চুলের দ্রৌপদী করি না, একটা এক্সপেরিমেন্ট করি। আচ্ছা, এখানে গোবিন্দ রয় সুমন লিখছে, সুমন আমার ছেলের ছেলে, শ্রীমঙ্গলের সুমন বোধ হয় নিশ্চয়ই, ও বলছে সুন্দর। শাহিন সরকার আমার বড় ভাই, শাহিন ভাই উনি না কুষ্টিয়ার মানুষ, কুষ্টিয়ার নাটকের মানুষ, এই যে যেভাবে বললাম জুয়েল ভাই নারায়ণগঞ্জ, যদি জাতীয় সাপ মানে করোনা মাতৃ জোড়াবে বিতর্ক করে আমাদের কুষ্টিয়াটা ডায়ালগ খুব মনে পাই, মানে যদি সাপ খুব মানে জাতের সাপ হয় আর কি, কুলিন যদি হয় তাহলে সেটা এক বেজিতে মারা যায় না, সাপের সাথে যে বেজে বেজে সাপে নেউলে নেউলে মানে বেজি, এই যে লড়াই যখন সাপ জাতিতে হয় তখন আর এক বেজিতে হয় না, তখন দুটো বেজি লাগে। তখন কুষ্টিয়ার লোকরা আমরা খুব মজা করে বলি, দুটি সাপ মাতৃ হলি জুড়া বেজির দরকার হয়, আর এই করোনারে মাতৃ হলি এই ঘরের ভিতর থাকতে হবে, মাতৃ যাওয়া যাবে না, একটু লুকায় থাকতে হবে, মানে একদম পুরো বিপরীত জিনিস করতে হবে, বুঝছেন? হ্যাঁ, সেটা হচ্ছে যে নিজেকে লুকায় ফেলেন, করোনা করোনার ধারে কাছে যাবে, এটি হচ্ছে করোনা থেকে বাঁচার পর। শাহিন ভাই এটা ঠিক দিচ্ছিল সংবাদটা এখন? আচ্ছা, নাজরুল নজরুল বলছে, নজরুল সিঙ্গাপুরে আমাকে আর সেলিকে হোস্ট করেছিল। হ্যাঁ হ্যাঁ, ভাই কেমন আছেন? ভালো আছি, লাইভ করছি নজরুল, তুমি বাড়ি ফিরে এসেছো আমি জানি, সাবধানে থেকো, জামালপুরের মেলান্দয়ের ছেলে। পাবুল আবার একটা বড় পোস্ট দিল ছাপা, অনলাইন মাধ্যমকে ব্যবহার করে হোম থিয়েটার প্রযোজনা করার প্রস্তাবটি দিয়েছিলেন প্রাচ্যনাথের নাট্যশিল্পী সাইফুল জার্নাল। ছাপার প্রস্তাবটিকে এই করোনাকালীন সময়ে দারুণ এক আইডিয়া মনে করে এই অনলাইন আড্ডাটি শুরু করেছে গত 8 এপ্রিল থেকে। আচ্ছা, এটার ও লিখেছে। সেক্ষেত্রে জার্নালকে তো অবশ্যই জার্নাল একদম মানে বললে অনেক কিছু পাওয়া যাবে। আচ্ছা, আমার আমার দুটো অনুরোধ ছিল যমুনা থেকে পড়ার, আমি যমুনা মনে নাই, একটা লাইন আমি বলে দিই। আচ্ছা, পড়ো। শাহরুখটা বলেছিল মনে আছে কিনা, শরীর ডায়লগটা অনেকদিন পড়া হয় না তো, আর ইংরেজি ডায়লগ বিজাতীয় ভাষায় মনে থাকে না। আব্দুল মমিন বলছেন, মাসুম ভাই ছেলে আপা শুভেচ্ছা ও ভালোবাসা, কাকা দিদি আবারও লিখেছেন কিছু, তারপরে কাকা দিদি কি লিখলো, ঠিক আছে। আজ রবিবার বাংলাদেশ সময় রাত 10:30, আজ রবিবার বাংলাদেশ সময় 10:30 নিউ ইয়র্ক থেকে আসবে আমাদের শিমুল, আমার ছোট বোন। ও শিমুল নিউ ইয়র্কে চলে গেছে? হ্যাঁ, ও তো নিউ ইয়র্কে থাকে, ওখানে শিমুল কিন্তু আবার দেশ নাটকেরও আমাদের একদম আদরের ছোট বোন ছিল,
তারপরে ও আচ্ছা আর শিমুলকে আসলে ওর মা পাগল মন মন তারপরে নির্জন যমুনা যত বিখ্যাত গান সে তার ইয়ে শিমুলের মা আর শিমুল অসাধারণ অসাধারণ গান করে আপনারা খুবই এনজয় করবেন। আমরা শেষ করতে যাচ্ছি আজকের মতন এই ছবি শেষ করতে যাচ্ছি, কিন্তু আমি যত নাটকের বর্ণনা লিখেছি তার ভিতরে আমার একটি প্রিয় বর্ণনা সবসময় আমাকে আলোড়িত করে আন্দোলিত করে, সেই বর্ণনার কিছুটা আমি পড়বো তারপরে সেই আজকের শো শেষ করব। তার মতো করে নিশ্চয়ই সে ধন্যবাদ দরিদ্রদের যারা এই করোনা মোকাবিলায় আমাদের সামনে সারিতে আছেন তাদেরকে ধন্যবাদ করি। তার আগে আমি মেয়েরা তো বাপের বাড়ি থেকে বিয়ে হয়ে যায় একটা নতুন বাড়িতে যেতে, সেই যাওয়ার সময় একটা মেয়ের কী মনে হতে থাকে সেইটুকুই মানে আমি এটা খুব ফিল করি যে সত্যিকার একটা মেয়ে যখন তার নিজের বাড়ি ছেড়ে নিজের আত্মীয় পরিজন ছেড়ে যখন চলে যায় তখন তার কতটা খারাপ লাগতে পারে, সেই খারাপ লাগা থেকে আমি নিজে বোধ করে এটা লিখেছিলাম। আমি এটা লিখতে করতে করতে আমারও ভয়েস চোখ করে আসে, কোনো প্রকার রাত্রি যখন শেষে অতি প্রত্যুষে আবার সকলেই জেগে ওঠে এবং তখন শুরু হয় বিদায়ের পালা। এখন প্রত্যুষ কাল, একটু পরেই আগমকালে সকল বন্ধন ছেড়ে বেসনাকে চলে যেতে হবে এক অজ্ঞাতবাস। অজ্ঞাতবাস এই কারণে যে প্রায় এক আগন্তুকের হাত ধরে সম্পূর্ণ অচেনা আগন্তুকটাকে চলে যেতে হবে এখন। আত্মীয় অনাত্মীয় চিরপরিচিত স্বজন সকলের চোখের জল উপেক্ষা করে নিজের চোখের জল ফেলতে ফেলতে জ্যোৎস্না আর একটু পর বিদায় নেবে ভবকাল থেকে। জ্যোৎস্না তখন অনিবার্য আকর্ষণে ভবকালীর রাস্তার ধুলো মেখে নেবে পায়ে, শৈশবের কৈশোরের সকল স্মৃতিময় স্থানগুলো সকল বৃক্ষ মানুষগুলোকে বারবার পিছনে ফিরে ফিরে যেতে নেবে। বিদায়ের সময় যে হাতগুলোকে নিজের হাত থেকে ছাড়িয়ে নিয়ে সে রওনা করবে সে হাতগুলো আসলে সে ছাড়াবে বা ছাড়তে পারবে। পরম মমতার হাতগুলো প্রসারিত হতে হতে দীর্ঘ থেকে দীর্ঘতম আগে তাকে ছুঁয়ে থাকবে তার নিরুদ্দেশ যাত্রার সমস্ত পথে। কিশোর ভাইটির কান্নার জল মোছাতে গিয়ে তার লাল বেনারসির যে আঁচলটুকু ভিজে যাবে তার সবসায় শুকাবে না, আঁচলের ওই স্থানের ছোঁয়ায় সে কিশোর ভাইটির ছোঁয়া পাবে বারবার। জ্যোৎস্না সবসার করবে সকলের সাথে থেকে সকলকে সে যতটা অনুভব করত তাদের সবাইকে ছেড়ে গ্রামটুকু পেরোতে না পেরোতেই তারও যে সহস্রগুণ বেশি অনুভব করছে তাদের সবাইকে। ভোরের সূর্য তখন ছায়ার মতো শ্যামবর্ণ আলো ছড়াবে, পাখিয়া গাইবে বিদায়ে বেদনার্থ সঙ্গী, শিশির সিক্ত বৃক্ষের পত্রালিখিত শ্রবিন্দুর মতন ফোটা ফোটা কামনা ধরবে ধরে পড়বে, শোকভারী লজ্জ হয়ে থাকবে তাদের শাখা প্রশাখাগুলো, ভবকালীর সমস্ত পুষ্করিণী জল নিশ্চল নিকর হয়ে থাকবে, জলের ভেতর থেকে মুখ বের করে পুকুরের ধার ঘেঁষে মাছগুলো জানাবে বিদায় সম্ভাষণ, এই সব প্রাকৃতিক কৃত্য সহ মানুষের কোলাহল ও কান্না সব কিছু ছাড়িয়ে জ্যোৎস্নার কেবলই মনে হতে থাকবে এই গৃহ, এই স্বজনের মুখ, এই খেলার সাথীরা এবং ভবখালীর সব কিছু আরেকটু পরে তার কাছে মুক্ত হয়ে যাবে। এই ভেবে জ্যোৎস্না হু হু করে কেঁদে উঠবে। প্রকৃতি ও ভূমিগা থেকে এ গায়ে বিয়ে হয়ে আসা এই গায়ে গৃহ বোধা ছাড়া তার এই কান্নার অর্থ আর কি। আমাদের আড্ডার সময় শেষ, আমরা অনেক এনজয় করলাম, আশা করি আপনারাও এনজয় করেছেন। সবার হয়তো সব কথার যথাযথভাবে উত্তর দেওয়া বা অ্যাড্রেস করা বা প্রত্যাশা মেটানো হয়তো সম্ভব হয়নি, এরকম ক্ষেত্রে সম্ভব হওয়া মুশকিল। তবে আমরা এই শোটা শেষ করতে চাই আসলে যারা সম্মুখ সমরে আছেন, আমি তার মনোবাসকে প্রার্থনা করি, আমি জানি যে আপনারাও করছেন, আমরা সবাই করছি, যে এটা যেন ওই পর্যায়ে না যায়, গ্রাফটা যেমন আছে করোনার এরকম করে থাকতে থাকতে যেন এদেশ থেকে এটা স্থিতি হয়ে যায়, আস্তে আস্তে আমাদের নিয়ন্ত্রণে চলে আসে, আমরা যেন একটু আক্রান্ত হলেও সঠিক চিকিৎসা দিতে পারি। কিন্তু গ্রাফটা অন্য অন্য দেশে যেভাবে গেছে এরকম সেটা করে আর সেই জায়গাটায় যেন না যায় এই প্রার্থনা করছি, এবং জানি সবাই করছি, এবং ওইখানে না যাওয়ার জন্য
যে সম্মিলিত প্রচেষ্টা সেটার খুব দরকার আজকে সবার একজোট হয়ে। এবং এখানে সম্মুখ সমরে আমি জানি আমাদের মধ্যে, আমাদের সরকার এবং আমাদের নিজেদের মধ্যে নানান জায়গা থেকে নানান মতভেদ, মতবিভেদ, নানান রকম পারসেপশন, নানান রকম ব্যক্তিগত অভিজ্ঞতার ফলে নানান রকম ইন্টারপ্রিটেশন আছে। কিন্তু আলটিমেটলি ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মী তারা হচ্ছে এই যুদ্ধের একেবারে সম্মুখ সমরে। তাদের জন্য আমাদের প্রার্থনা থাক, সাংবাদিকরা যারা যত যা কিছুই হোক তাদেরকে যেতে হয়, তারা আক্রান্ত হচ্ছেন। এবং আজকে যত সংখ্যক পুলিশ আক্রান্ত হয়েছেন এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা রাখতে গিয়ে, সেটাও খুব দুঃখজনক। এইরকম যারা আছেন সামনে, আর কদিন পরে সবাই লোক বের হচ্ছে, কিন্তু এই গ্রসারি ছোটো ব্যবসা বাণিজ্যগুলো যদি না খোলে ইকোনমি আরো ঢুকে যাবে। আমরা তো কেমন প্রভাবিত লেভেল থেকে পড়ে যাচ্ছিলাম, একেবারে পড়ে যাচ্ছি। তো এই সবার জন্য আমাদের প্রার্থনা থাক, শুভকামনা থাক, আমরা একসাথে হই, একসাথে কাজ করি, যার যার অবস্থান থেকে যে যতটুকু পারি এই যুদ্ধটা আমাদের জয়ী হতেই হবে, হতেই হবে। আসুন সবাই আমরা আমাদের ভেতরের শক্তিকে উজ্জীবিত হই, সহমর্মিতা এবং অনেক ত্যাগ স্বীকার করে ঘরে থাকি। ধন্যবাদ সবাই।